শর্ট ইজ এনজি, আরো উঁচু দিয়ে ফ্লাই করতে হবে। ওকে, অন মোর শট প্লিজ, কাম কাম কুইক কুইক। ওয়াটার পৌঁছাইতে দেরি হইলে প্রতি ওয়াটারে বেতন থেকে 100 বাদ কাটা যাবে। ক্যামেরা কাম। চমৎকার, কি দেখালো রে বাবা, ছেলেটার সাথে আমাকে কথা বলতেই হবে। একদম রাইট টাইমে পৌঁছে দিয়েছি, সই করে দিন। আরে হাত ছাড়ুন, হাত ছাড়ুন না। কি হচ্ছে কি সব? গার্লফ্রেন্ড নাকি লাভার? কোনোটাই হয়নি এখনো। ও, চেপে ধরে রাখুন, লাভ থেকে লাভার। এই নিন বিল। থ্যাঙ্কস। আরে কেটে পড়েছে, গেল কোথায়? আরে আরে আরে, দাঁড়াও ভাই দাঁড়াও, আমি তো তোমাকেই খুঁজছি। আমাকে কেন? তোমার সাথে এটাই প্রথম দেখা। আমি বাংলাদেশী ফাইট মাস্টার, এখানে শুটিং করতে এসেছি। তোমার ওই মোটরসাইকেল ফ্লাইটা আমাকে মুগ্ধ করেছে। সিনেমা করবে? হ্যাঁ, সিনেমা? হ্যাঁ। আমি? হ্যাঁ, মানে হিরো? শুনেছিলাম শাহরুখ খান বাজার করতে গিয়ে নাকি হিরো হয়ে গেছে। আরে কি হলো তোমার, কি ভাবছিলে? আচ্ছা, আমি যে ছবিতে হিরো হব সে ছবির নাম কি, মানে নায়িকা কে হবে? আরে তোমাকে হিরো হবার কথা বলে নি তো, তুমি হিরো ডামির কাজ করবে। হ্যাঁ, হিরো না, হিরো ডামি। ছা, ডামি দিলেও টাকা পাওয়া যায়। ছবিতে হিরোর মোটরসাইকেলের একটা জাম্প আছে, তুমি যদি ওটা দিতে পারো তাহলে 3 লক্ষ টাকা পাবে। কে রাজি? রাজি। আচ্ছা, ছেলেটা আসবে তো? অবশ্যই। আরে এসো এসো, তোমার জন্যই আমরা সবাই অপেক্ষা করছি। তা টাকাটা পাবো তো? আরে পাবে মানে, নগদ লক্ষ্মী, শর্টটা দেবে ওকে হবে, ব্যাগ সহ 3 লক্ষ টাকা নিয়ে সোজা চলে যাবে। ম্যানেজার রেডি স্যার। আমাকে কি করতে হবে? তোমার জন্য তেমন কোনো কঠিন কাজ না, চলো ওইদিকে দেখো। ওই যে দেখো বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিং থেকে ফ্লাই করে ওই বিল্ডিং এ যেতে হবে। টাকাটা নেবে কে? কেন, তুমি শর্টটা দিয়ে নিচে নেমে এসে নগদ টাকাটা নিয়ে চলে যাবে। নিচে তো শুধু মোটরসাইকেলটাই নেমে আসবে, আমি তো সোজা উপরে চলে যাব। এসব কি বলছো তুমি? আমি আপনাকে অনেক ভালো মানুষ মনে করেছিলাম, আর আপনি কিনা আমাকে এই মরার ফাঁদে ফেলতে চান? ধর্মিয়া, আরে মস্কার করার আর জায়গা পায় না। Happy Valentine's Day everybody. We are coming to you live to express your love for your Valentine's through CTV. Excuse me sir, please. Would you like to say something for your Valentine? My Valentine is my fiancée Susan. Susan, I love you. Thank you. What is your favorite kind of sandwich? Excuse me sir. Yes. Today is the Saint Valentine's Day. Sir, would you like to say something for your Valentine? I have no girlfriend, but I have an enemy. Her name is Pugly. Pugly? Yes, Pugly. Listen, Pugly. তুমি আমার 5000 টাকা লোকসান করে দিয়েছো, তাই আমি তোমাকে এই ভালোবাসা দিবসে ভালোবাসার পরিবর্তে অভিশাপ দিচ্ছি। কেউ তোমাকে ভালোবাসবে না, তোমার একজন উদ্ভট পাগলের সাথে বিয়ে হবে, আর সেই পাগলটা তোমাকে দিন রাত উঠতে বসতে প্যাদানি দেবে, আর তখন তোমার আমার কথা মনে পড়বে। তাহলে তুমি চলে এসো, তোমাকে বিয়ে করি। শেট। হ্যাঁ বল। ও আচ্ছা আচ্ছা, তোরা ওয়েট কর, আমি আসছি। ওকে বাই। হল থেকে আসতে এতক্ষণ? টেলিভিশন দেখছিলাম।
একটা দারুণ মজার ঘটনা ঘটেছে। কি? ওই যে ওই হনুমান ছেলেটা ভ্যালেন্টাইন্স ডে সাক্ষাৎকারে বাংলাদেশি চ্যানেলে বিদেশিদের লাইভ প্রোগ্রামে আমাকে ভালোবাসার কথা না জানিয়ে বলেছে আমার সাথে নাকি এক উদ্ভট পাগল ছেলের বিয়ে হবে, আর ওই পাগল স্বামী আমাকে রোজ ভালোবাসার বদলে মারবে। এক্সকিউজ মি ম্যাম, গিভ মি সাম বাথ। ও মা, তোকে দেখে ইংলিশে কথা বলে। ও, আপনারও বাংলাদেশি? ও আমার গার্লফ্রেন্ড, আজ ভ্যালেন্টাইন্স ডে তো, তাই ওকে নিয়ে হোটেলে খেতে যাব। প্লিজ কিছু বাথ দিন না। বাবা, তোর আবার বান্ধবী আছে, কি নাম তোদের? এটা বিদেশ তো, তাই এভরিবডি আমাদের রোমিও জুলিয়েট বলেই ডাকে। হেই ওয়েটার। চেপে আছে না ঘুমিয়ে গেছে কিছুই তো বুঝতে পারছি না। একটা টেস্ট করি। বান্দরের মতো ব্যাংগাইতেছো কে? ব্যাংগাইতেছো কে? তোমার কি মান কি ভুল হইছে নাকি? যাও যাও কাস্টমার কাছে যাও। এই এদিকে এসো। এই কি চাই এখানে? কি চাই? আরে কাস্টমারের সাথে ভদ্রভাবে কথা বলো। এবার বুঝবে মজা। আরে তোমারে কেমনে বুঝাই? কাস্টমার হলো লক্ষ্মী আর দোকানদার হলো পেঁচা পেঁচা। কি খাবেন বলুন। গুড, যান যান, আগে মেনু বুকটা নিয়ে আসুন। ওয়েটার, একবার যদি আলাদা পাই ওয়েটার বলার মজাটা বোঝাবো পাগলি। এই মেনু বুকের কোনো দরকার নেই, আমার সব মুখস্থ আছে। স্পেশাল বার্গার, চিকেন নাট, চিকেন কারি, তন্দুরি, বিফ ফ্রাই, ফিশ কাকলেট, আলু বাকারা, মাটন চপ, ক্লাব স্যান্ডউইচ, ভেজিটেবল স্যুপ এন্ড ডায়েট কোক। এই এই শোনো শোনো, কোকটা যেন নরমাল না হয়, কুল টেম্পারেচার। এই তোর 14 জেনারেশন এই খাবার খেয়েছে না কখনো দেখেছে? তুমি এত বেশি কথা বলছো কেন? তোমার কাজ অর্ডার নেয়া, সার্ভ করা। রোমিও যা যা বলেছে সব কিছু নিয়ে এসো। যাও যাও যাও। ওয়েটার, রোমিও তোমরা একটু বসো, আমি আসছি। ওই দিকে। ওকে, কোথায় থাকিস? সব জায়গায়, পাতায়া সিটি পুরোটাই আমার। আমি পাতায়া সিটির মেয়র। আচ্ছা মেয়র সাহেব, তুমি একা একা খাবে আর তোমার বন্ধুরা উপোস থাকবে, এটা কি করে হয়? বিদেশি আর বাংলাদেশি মিক্সড বন্ধু তো, নিয়েলে খাওয়াবে। কি? আরে অবশ্যই খাওয়াবো। হ্যালো অ্যাথিন, হোয়ার ইউ আর? গুড ফুড। বাবা বাবা বাহ বাহ, হ্যাঁ ওয়েটার ভালো মতো সার্ভ কর। আরে খাও খাও। ভাবলাম ভালো খাবার, আর ওরাও তো আমার মতো টোকাই, তাই ওদের ফোন করে ডেকে এনেছি। আরে খাও খাও, এইরকম মেম সাহেব তোমরা আর কখনোই পাবে না। তোমাদের মতো অনাথ ছেলে মেয়েদের খাইয়ে ম্যাডাম খুব আনন্দ পায়। কি ঠিক বলেছি না পাগলি? মেম সাহেব কি বলল, রাগ করলো নাকি? আরে না না, মেম সাহেব বলল তোমাদের খাওয়াতে পেরে সে অনেক আনন্দিত। আমরাও আনন্দ করে খেয়েছি। চলি ম্যাডাম, লেটস গো। বিল বেশি না,
19,990 বাদ। 19,990 বাদ? আমার কাছে এত বাদ নেই। রেস্টুরেন্টে ছেলে মেয়েদের আনার সময় তোমার কি খেয়াল ছিল না রেস্টুরেন্টে নগদ পেমেন্ট করে খেতে হয়? বলছি তো নেই, 5-6,000 বাদ আছে, রেখে দাও, বাকিটা রুমে গিয়ে এনে দেব। ওই সব চালাকি চলবে না, বন্ধুদের ফোন করো, বাদ নিয়ে এসে তোমাকে নিয়ে যাবে। যতক্ষণ বাদ আনতে দেরি হবে ততক্ষণ আমার কাজটা তোমাকেই করতে হবে। মানে? মানেটানে বলে কোনো লাভ নেই, ফোন করো। আরে ফোন করো না। বল কোথায় তুই? ওকে তুই থাক, আমরা আসছি। নাও। কোথায় দিব? ওই কর্নারে 10 নম্বর টেবিলে ধরো, যাও। পলাশ, তোরে এসেছিস? বল কোন ছেলেটা? প্রিয়াকে আটকে রেখেছিস কেন? এই জবাব দিচ্ছিস না কেন? ওয়েট ওয়েট, ওয়াকম্যানের ব্যাটারিতে চার্জ আছে কিনা একটু দেখে নেই ভাই, তারপর জবাব দিচ্ছি। বুঝেছি, হাসপাতালে তোকে পাঠাতেই হবে। যাই বলিস, ওকে এত বেশি মারাটা একদম উচিত হয়নি। মানে? বিশ্বাস কর, রাগের মাথায় ওকে শিক্ষা দেবার জন্যই তোদেরকে ডেকেছিলাম। আজ যখন ওরা আমাকে মাঝে মাঝে হিট করছিল, পাগলিটা বেশ খুশি হচ্ছিল। তখন ওর উজ্জ্বল মুখটা মুগ্ধ নয়নে দেখে শুধু মনে হচ্ছিল, একটা মেয়ে এত সুন্দরভাবে হাসতে পারে। তাই হঠাৎ করে ওদেরকে না মেরে মার খাওয়া শুরু করলাম, রক্ত ছড়ালাম, শুধু প্রিয়ার ওই সুন্দর মুখটা দুচোখ ভরে দেখার জন্য। ও মা, এ দেখছি প্রেমিকের মতো কথা। ওর প্রেমে পড়ে গেলে নাকি? প্রেম? এক হাতে যেমনি তালি বাজে না তেমনি ভালোবাসাও হয় না। কিন্তু ওকে আমার দারুণ ভালো লেগেছে, আর আজ